আপনারা কি চান আপনাদের চেহারা নষ্ট হয়ে যাক? যদি চেহারা নষ্ট হয়ে যাক এটা না চান, আপনারা কি চান আপনার হায়াত কমে যাক? আজকাল রাস্তাঘাটে অনেকের মৃত্যু হয় কি হয় না? গাড়ির নিচে পড়ে অনেকের মৃত্যু হয় কি হয় না? হয়। এটা কেন হয়? অকাল মৃত্যু অল্প বয়সে দেখা যায়, অনেক যুবক দুনিয়া থেকে চলে যায়। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা জিনাহের মধ্যে লিপ্ত, যারা জিনা করবে, যারা জিনার মধ্যে লিপ্ত থাকবে, তারা তিনটা তিনটা করে ছয়টা আযাবের মধ্যে লিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না। অথচ আজকে আমার যুব সমাজের দিকে তাকান, আজকে আমাদের সমাজের দিকে তাকান, দিন যত যাচ্ছে অশ্লীলতা আমাদের মাঝে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? দিন যত যাচ্ছে অশ্লীলতা আমাদের মধ্যে হু 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 করে বাড়তেছে, ঠিক না বেঠি? আজকে যুব সমাজ, প্রত্যেকটা যুবক জিজ্ঞাসা করে দেখবেন, ইল্লা মাশা আল্লাহ, কিছু কিছু যুবক বাদে অধিকাংশ যুবক তাদের দুইটা তিনটা করে গার্লফ্রেন্ড আছে না নাই? আছে। যুবক ভাইয়েরা আপনারা সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছেন। অতএব যারা শুধুমাত্র ভালোবাসার নাম করে, প্রেমের নাম করে আজ টিভির মধ্যে দেখানো হচ্ছে, কাছে আসার গল্প শোনানো হচ্ছে, এবং এই জিনাকে টিভি মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে সহজ বানিয়ে দিয়েছে, যার কারণে আমাদের সহজ সরল যুবকরা একজন মেয়েকে ভালোবাসাকে পবিত্র মনে করে, ঠিক না বেঠি? তারা মনে করে যে ভালোবাসা হচ্ছে পবিত্র, আমি যদি একজন মেয়েকে ভালোবাসি তাহলে আমি পবিত্র সম্পর্কের মধ্যে লিপ্ত হলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআনে ঘোষণা দিয়ে বললেন যে যদি তোমরা বিবাহ না করো, যদি তোমরা মোহরানা না দাও, যদি তোমরা কালিমা না পড়ো, এমত অবস্থায় যদি কোনো মেয়ের কাছে তোমরা গমন করো, যদি কোনো নারীর সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক করো, প্রেম আদান প্রদান করো, মনের ভাব আদান প্রদান করো, তাহলে জেনে রেখো তুমি পথভ্রষ্টের দিকে যাচ্ছ, তুমি আস্তে আস্তে নষ্টের দিকে যাচ্ছ। চিল্লা বলেন ঠিক না বেঠি? তাহলে যে সমস্ত যুবক ভালোবাসাটাকে পবিত্র মনে করতেছে তারা আসলে বিভ্রান্তির মধ্যে আছে নাকি তারা সঠিক পথের মধ্যে আছে? বিভ্রান্তির মধ্যে আছে। সেই সমস্ত যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলতে চাই, প্রিয় যুবক ভাই, তুমি মিস আন্ডারস্ট্যান্ডিং করছো, তুমি ভুল বুঝতেছো, তোমার একটা মিস্টেক হয়ে যাচ্ছে। যেখানে আল্লাহ তাআলা নিষেধ করলেন পর নারীকে তুমি যতক্ষণ পর্যন্ত বিয়ে করো নাই ততক্ষণ পর্যন্ত তুমি মনের ভাব আদান প্রদান করতে পারবে না। আজকে আমরা প্রত্যেকেই জিনাহের মধ্যে লিপ্ত, প্রত্যেকটা মানুষ আমরা জেনার মধ্যে লিপ্ত। কেউ চোখের জেনা করি, কেউ শারীরিকভাবে জেনার মধ্যে লিপ্ত, কেউ মুখে বলার মাধ্যমে আমরা জেনার মধ্যে লিপ্ত। কিভাবে? যারা শারীরিক জেনা করে তারা অবৈধ সম্পর্ক তৈরি করে। আজকে আমাদের সমাজে অবৈধ সম্পর্ক, আজকে আমাদের সমাজে যে পরকীয়া এটা বেশি না কম? এটা বেশি না কম? এখানে যারা মুরব্বী মানুষ আছেন আপনারা জানবেন, আজকের সময়ে প্রেম ভালোবাসা যেরকম সহজ হয়ে গিয়েছে, আপনাদের সময় কি বাবা সেরকম প্রেম ভালোবাসা ছিল? কথা বলতে হবে, সেরকম প্রেম ভালোবাসা ছিল? ছিল না। কিন্তু আজকে এটা ব্যাপক আকার ধারণ করেছে, যার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মধ্যে এরকম অনেক গজব, অনেক আযাব আসতেছে। আমরা যদি এই পথ থেকে ফিরে না আসি তাহলে আস্তে আস্তে আমরা ধ্বংসের দিকে অগ্রসর হব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা জিনাহের মধ্যে লিপ্ত, যারা জিনা করবে, যারা জিনার মধ্যে লিপ্ত থাকবে, তারা তিনটা তিনটা করে ছয়টা আযাবের মধ্যে লিপ্ত হবে। তারা তাদের মধ্যে ছয়টা শাস্তির মধ্যে তারা নিপতিত হবে। কয়টা শাস্তি জোরে বলতে হবে? কয়টা শাস্তি? ছয়টা শাস্তি। ছয়টা শাস্তির মধ্যে তিনটা শাস্তি হচ্ছে দুনিয়ায় আর তিনটা শাস্তি হচ্ছে পরকালে। আপনারা শুনবেন তো এই ছয়টা শাস্তির ব্যাপারে? শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? এই ছয়টা শাস্তির মধ্যে প্রথম শাস্তি হচ্ছে যারা জিনা করবে,
তাদের চেহারা নষ্ট হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনারা কি চান আপনাদের চেহারা নষ্ট হয়ে যাক যদি চেহারা নষ্ট হয়ে যাক এটা না চান তাহলে জিনা থেকে বাঁচতে হবে জিনা যে শুধুমাত্র শরীর দিয়ে হয় তা কিন্তু না জিনা চোখ দিয়ে হয় জিনা মুখ দিয়ে কথা বলার মাধ্যমেও হয় হাদিসের মধ্যে এসেছে জিনাল আইনিন নজর চোখের জিনা হচ্ছে দেখা আপনি রাস্তা দিয়ে চলছেন চলতে 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 একটা সুন্দরী নারীকে দেখলেন এই নারীকে দেখার পর যদি আপনি সাথে সাথে আপনার নজরটাকে ফেরত নিয়ে আসেন তাহলে আপনি বেঁচে গেলেন কিন্তু যদি আপনি সেই নারীর দিকে তাকাতে থাকেন এবং কামনার নজরে তাকাতে থাকেন তাহলে আপনি চোখের জিনা করেছেন বলেন নাউজুবিল্লাহ এই জিনার কারণেও আপনার চেহারা নষ্ট হয়ে যেতে পারে আপনার চেহারার মধ্যে ব্রণ উঠতে পারে আপনার চেহারা বিদ্ধ হয়ে যেতে পারে অল্প সময়ের মধ্যে আপনার চেহারা কুষ্ঠিত হয়ে যেতে পারে এজন্য আমরা জিনা থেকে বাঁচব তো ইনশাআল্লাহ দ্বিতীয় শাস্তির কথা আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জিনা করবে তাদের হায়াত কমে যাবে তাদের হায়াত কি হবে কমে যাবে আজকাল রাস্তাঘাটে অনেকের মৃত্যু হয় কি হয় না গাড়ির নিচে পড়ে অনেকের মৃত্যু হয় কি হয় না হয় এটা কেন হয় অকাল মৃত্যু অল্প বয়সে দেখা যায় অনেক যুবক দুনিয়া থেকে চলে যায় এর কারণ হচ্ছে জিনা জিনা এমন একটা অপরাধ এমন একটা অন্যায় যে এই কাজটা করলে আমাদের হায়াত গুলো কমে যায় হায়াত বড় মূল্যবান জিনিস কেউ মৃত্যুবরণ করতে চায় না পৃথিবীতে হাজার হাজার সায়েন্টিস্ট হাজার হাজার গবেষণা হাজার হাজার গবেষক এখনো গবেষণা করছে আরো আগে থেকে গবেষণা করতেছিল যে মানুষকে কিভাবে অমর বানানো যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ যতই চেষ্টা করুক না কেন মানুষ কখনো অমর হতে পারবে না ঠিক না বেঠিক কারণ হচ্ছে নির্দিষ্ট একটা সময় নিয়ে মানুষ এই পৃথিবীতে আসে যখনই সেই সময় শেষ হয়ে যাবে যখনই সেই সময় খতম হয়ে যাবে কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ঠিক না বেঠিক অতএব মানুষ যদি চায় মানুষ কি অমর হতে পারবে পারবে না তাহলে দুই নম্বর শাস্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে যে তার হায়াত কমে যাবে আপনারা কি চান আপনার হায়াত কমে যাক তাহলে এই জিনা থেকে ফিরে আসতে হবে এবং সর্বশেষ তিন নম্বর যে শাস্তি যেটা দুনিয়ার মধ্যেই আল্লাহ তাআলা দিবেন সেটা হচ্ছে কখনো দরিদ্রতা আপনার থেকে দূর হবে না নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা কি দরিদ্র হতে চাই আমরা কি চাই আমাদের সম্পদ না থাকুক আমরা কি চাই আমাদের সন্তানগুলো না খেয়ে থাকুক না যদি না চাই তাহলে কিন্তু ভাই এই গুনাহের কাজ ছাড়তে হবে এই মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখা থেকে রাস্তাঘাটে সুন্দরী নারী দেখা থেকে এবং যত ধরনের জিনাহের কর্মকাণ্ড আছে মুখে মুখে খারাপ কথা বলাটাও হচ্ছে জিনা এটা হচ্ছে জবানের জিনা এই সমস্ত জিনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই তিনটা হচ্ছে দুনিয়ার শাস্তি এবং পরকালের শাস্তি পরকালের শাস্তিগুলো আরও ভয়াবহ শাস্তি পরকালের তিনটা শাস্তির মধ্যে প্রথম শাস্তি হচ্ছে যে আল্লাহ তাআলা তার ওপর অসন্তুষ্ট থাকবেন নাউজুবিল্লাহ বলবেন না কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট থাকেন আমার উপর অসন্তুষ্ট থাকেন তাহলে আমার মতো হতভাগা মানুষ আমার মতো কপাল পোড়া মানুষ আর একটাও হতে পারে না কারণ সেই দিন আল্লাহ তাআলা মানুষের হিসাব নেবেন তো সেই দিন যদি আল্লাহ তাআলা আমার উপর নারাজ থাকেন আল্লাহ তাআলা আমার উপর নাখোশ থাকেন তাহলে আমার কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যাবে এটা হচ্ছে আখিরাতের প্রথম শাস্তি যে আল্লাহ তাআলা আপনার উপর নারাজ থাকবেন আখিরাতের দ্বিতীয় শাস্তি হচ্ছে সেই ব্যক্তির হিসাব অত্যন্ত কঠিন হবে বলেন নাউজুবিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন বলেন আমিন যদি আল্লাহ তাআলা বাবা একবার হিসাব নেওয়া শুরু করেন যদি একবার আল্লাহ তাআলা হিসাব নেওয়া শুরু করেন কড়ায় গন্ডায় যদি হিসাব নেওয়া শুরু করেন আপনি চোখ দুটো বন্ধ করে আপনার জীবনের দিকে তাকান এমন এমন গুনাহ আছে যে গুনাহগুলো কেউ জানে না শুধু আপনি জানেন আর আল্লাহ জানে ঠিক না বে ঠিক এমন এমন গুনাহ আমরা করি যে গুনার কথা যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেন তাহলে সমাজে আমাদের কোনো সম্মান থাকবে না চিল্লায় বলেন ঠিক না বে ঠিক
তো আল্লাহ তাআলা আমাদের গুনাহকে গোপন রেখেছেন কিন্তু যদি আমরা জিনাহের কাজ করি যদি আমরা জিনার কাজ করি যদি আমরা ব্যভিচার করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের হিসাবটা অত্যন্ত কঠিন করবেন এমন কঠিন করবেন যে আমাদের হিসাব দেওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের একটা কদম সামনে ফেলতে পারবো না জোরে বলেন নাউজুবিল্লাহ তিন নাম্বার সর্বশেষ মোট ছয়টার মধ্যে পাঁচটা পেয়ে গেছি ছয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে শাস্তির কথা বলেছেন সেটি হচ্ছে সেই ব্যক্তি জাহান্নামে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ সেই ব্যক্তি কোথায় যাবে জাহান্নামে যাবে তো দুনিয়াতে আপনি এত কষ্ট করলেন নামাজ আদায় করলেন হারাম থেকে বিরত থাকলেন অন্যায় করলেন না পাপাচার করলেন না হারাম থেকে বেঁচে থাকলেন হালাল পথে চলার চেষ্টা করলেন হজ করলেন যাকাত দিলেন সব কিছু করার চেষ্টা করলেন কিন্তু শুধুমাত্র একটা পাপ জিনার পাপ এই পাপটা করার কারণে যদি কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হয় তাহলে আপনার আমার মতো কপাল পড়া আর একটাও হতে পারে না ঠিক না ঠিক তো সম্মানিত উপস্থিতি আমরা এই জিনার মতো ভয়ঙ্কর পাপ থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ তো আমরা শুনলাম এই শাস্তির কথা এই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন দিয়েছেন পবিত্র কোরআনের সূরা তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আল্লাহ তাআলার কাছে তোমাদের পাপ থেকে ক্ষমা চাও তোমাদের পাপ থেকে কি চাও ক্ষমা চাও এবং তওবা করো তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই তওবা করার কারণে ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমরা যতই পাপ করি না কেন জিনার মতো একটা বড় পাপ এটা হচ্ছে কবিরা গুনাহ এই পাপ থেকেও যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যদি আমাদের চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে বলি যে আল্লাহ দুনিয়াতে না জেনে পাপ করেছি নদীয়াতে না জেনে আমি জিনা করেছি আমি যখন মাগুরার সেই মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম আপনার কোরআন থেকে আমি শুনেছিলাম যে পাপ করলে কি শাস্তি হবে তারপর থেকে আমি তওবা করেছি আমি জিনা ছেড়ে দিয়েছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি যেন কাল কিয়ামতের ময়দানে আমার এই জিনার কারণে আপনার জাহান্নামে আমাকে যেতে না হয় আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ আমরা এই জিনার গুনাহ ছাড়ব তো ইনশাআল্লাহ কারা কারা আমরা জিনা ছাড়ব একটু হাত তুলে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ আমরা আপনার নিকট তওবা করছি আমরা আর জিনা করব না হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আমাদের যাবতীয় পাপ মাফ করেন হে আল্লাহ আপনি আমাকে সারা জীবন আপনার পথে কোরআনের পথে থাকার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন